নমস্কার, একটা নতুন ব্লগ নিয়ে আবার। তো সবাই ভালো আছো? তো ইজি হোক, অন্য কিছু না, স্টার্ট করি। কলেজের ট্রেনিংয়ের মোটামুটি শেষ। তো আজকে আমার সময় কিছু মজার কিছু ঘটনা ঘটছে, তো চলো একটু দেখানি। তো দেখে কেমন লাগছে কয়ো? তো তারপরে আজকে একটা ইনস্টাগ্রাম একটা পোস্ট দেখলাম, যে জিনিসটা দেখার পরে মনে হইলো যে আরে এই যে আমরা পুলিশ কর্মী ভাই ভাইরা আছে, প্লাস আমরা তো অনেক বড়, তো তারা দেখে মনে হইলো যে তারা আমরা লিগে রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে, ঠিক আছে। তারপরে এই যে করোনা, তারও হইতে পারে, ইভেন হইতেছে তারা। তো আমরা তো এই জিনিসটা বুঝতে লাগবো যে তারা আমরা লিগে আছে সব, আমরা এই ঠিক আছে, তারা গভর্নমেন্ট জব করতেছে, তারপরেও তো তারা আমরা লিগে কাজটা করতেছে, ঠিক না? তো কাজ করতেছে, তো সবাই কোয়াইছে যে মাস্ক ছাড়া কেউ বাইরে হবে না। তো আজকের দিল্লিতে ঘটনা ঘটলো যে কে লেগে তারা রাত খেলে, তারা গাড়ির মধ্যে চলতেছে ভালো কথা, তারা গাড়ির মধ্যে মাস্ক ছাড়া চলতে পারবো, কিন্তু তাদের কেউ কিছু করতে পারতো। তো মেইন কথা এটা আছে, তুমি কী করবা, ঠিক আছে, পলিটিক্যাল পার্সনরা এদিকে আমি পলিটিক্যালি কী আসে আমার দরকার নাই। তো আমার কথা এটা শিখিয়ে সেটা তারা যে যে জিনিসটা দরকার ওখানে জানার, যদি যে জিনিসটা বুঝতে লাগবো, মানে আমরা যদি নিজেরা সুরক্ষা না করতে পারি তাহলে পরে কী ব্যয় করবো। তো তারপরে দেখলাম যে তারা বললেও যে কোনো মাস্ক ইলিগাল লাগাইছে, তো ওদের যে তারা অভিযোগ তারা মাস্ক লাগাইছে না, কেউ কিছু করেন না, পুলিশের লোকে তারা তো তুমি এখানে করলো। তো ইভেন এরকমও কিছু করলো যে যে তোমার তারা কিন্তু যার ইচ্ছা তারা দেয় সিএম বিএম কেউ কিছু তারা কিছু করতে পারতো। তো এজেন্সি বুঝলাম যে তারা দেশের প্রতিনিধিত্ব করতেছে, সিএম করতেছে স্টেটের, পিএম করতেছে দেশে, কিছুটা তো মানতে লাগে। কোন পলিটিক্যাল পার্টির মানুষ এটাই তোমার অভিযোগ কোনটা নামবা না। ওই জিনিসটা একদম বাদ রাখবো, তারা রাজনীতি করবে, একটা কাজ করতেছে তারা লোকে একটু তো মেমে, তারা কিছু ঠিক করে তাদের লোকে একজন সাদা হবে না। তো সবার সেফটি মানাটা দরকার, সেটা মাইন্ডটা সরো
মাঠ থেকে বাইরে হওয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার মাস্ক নিয়ে রাখা দরকার, কারণ এখন এমন একটা পরিস্থিতি যা কখন তার জীবনের উপর প্রয়োগ করতে পারে সবাই অন্তত কিডনি স্টোন মতো। আর ওই মহিলাটা একটাই কথা বলি, ড্যানের ল সব থেকে বেশি থাকে, কারণ ড্যানের ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করছে, তো ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করা যায় ড্যানের সব কিছু থাকে, পুলিশ তো ধরে না, পুলিশ তো তারা তারা শিক্ষিত না, তো এমনি চাকরি ফেলেছে একটা ভাবতে হলো পুলিশে পড়লো, পুলিশ তারা তো একটু না ফেলি তারা ফেলেছে, তারা ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করছে, তো যাই হোক তারা এটা করে সেরা কেউ একটাও সিলেক্ট করলো করেছে, কিছু কিছু ছিল না, কিছু ঘন্টা পরে তারা কোর্টে ডাকছে, তারা সুন্দর করে পরিষ্কার করে দিল মাস না দেয়। তো ওই মহিলাটার হাজবেন্ড বললো যে হো বউয়ের কি বউভাবে বিহেভিয়ারটা করাটা খুবই খারাপ আছে, ভালো 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 হয়েছে প্রথমে আটকে লেগে গিয়ে দেখা এমন কিছু সুখ সাপ থাকে মানুষের লেগে আজকে দেখতে এমন অবস্থা। যেটা করে করা দরকার ওটা করবো করা দরকার, এটা করতে হয় ওটা সুখ সাপ থাকবে সমস্যা নেই, কিন্তু পুরুষ মুসে হাঁটতে লাগতো সব ঠিক থাকতো, তো এখন বারোটা বাজে। তো এতটুকুই, আজকে আর বেশি কিছু আসলো না, তো ওখানে বাড়িতে একটু কমে বাইরেই, কারণ যে পরিস্থিতি যা অবস্থা একটা সেই তো একটু সব দরকার ছাড়া না বেরোলে ওটা বাইরে বানটাই ভালো, ভয় থাকো ঘরে থাকো সবার সাথে থাকো, ঘরের ভিত্তি যা কাজ আছে সব করো, জরুরি কিছু না থাকে জরুরি কিছু না থাকে বাইরে তো করে থাকো দে বেস্ট। আর বাদ বাকি যা আছে সব মাইনে চলো, কারণ আর উইদাউট মাছ ধরলে সম্ভবত 200 টাকা খাই, ততটুকু আমি জানি 200 টাকা খাই, তো এতটুকু এতটুকু জানানোর দরকার, জানিয়ে সব সাবধান থাকো সেটা কথা হবে বুঝো। তো চলো এতটুকুই, গুড নাইট, বাই বাই।